দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলতে চাই বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন নিয়ে এবং এই মুহূর্তে এই ফেডারেশন কিভাবে চলছে সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরব। এবং তাইকোন্ডো ফেডারেশনের একজন সদস্য আমার সাথে আছেন, সুস্মিতা ইসলাম। তার কাছ থেকেই শুনতে চাই তিনি কিভাবে তার কাজ সম্পাদন করছেন। সুস্মিতা আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এই যে এই করোনা মহামারী আসলে যাচ্ছে, তার মধ্যেও আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, দেখতেও পাচ্ছি সকলে আসলে একসাথে, কিভাবে আসলে কাজটা সম্ভব হচ্ছে? আসলে এই করোনা মোকাবেলা করাটা আমাদের সবচেয়ে বড় এখন একটা চ্যালেঞ্জ। এবং আমরা আসলে এই সময় খুবই মানে নিজেরা বাসায় বসে থেকে এত পরিমাণ মানে ঘরমুখী হয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা কোনো ওয়ার্কআউট করছি না, তো এই কারণে আমরা এই নতুন একটু ছোট করে পরিসরে আমরা শুরু করেছি। আমাদের তাইকোন্দো ফেডারেশন শুরু করেছে এই মাস থেকেই, আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা করেছি, যাতে আমাদের যারা যারা বাচ্চারা আছে, যারা স্টুডেন্ট যারা আছে, তারা এবং যেন আমাদের সাথে জয়েন করতে পারে অনলাইনে। এবং বিশ্বের ম্যাক্সিমাম জায়গাতেই অনলাইনে এরকম মার্শাল আর্ট বা স্পোর্টস ক্লাসগুলো হচ্ছে। আমরা ওদেরকে দেখেই বিশেষ করে ইন্সপায়ার্ড এবং আমরাও এই জন্য মনে করলাম তাহলে তো এটা একটা ভালো উদ্যোগ এই এই মহামারীতে এটা করার জন্য। তো সেই অনুযায়ী আমরা শুরু করেছি। আমাদের এই মাসের প্রথমে শুরু হয়েছে, আমাদের দুটো ব্যাচ চলছে এবং উইকে ফোর টাইমস আমাদের ক্লাস হচ্ছে। তো কিছু বাচ্চারা আছে যারা অলরেডি জয়েন করেছে, তাদের জন্য আসলে আমাদের থেকে শুভকামনা। আর আমরা চাচ্ছি এর থেকে যেন আরও আমাদের যারা স্টুডেন্ট আছে বা নতুন যারা করতে চায় তারাও তাইকোন্দো ফেডারেশনের অনলাইন পেজের সাথে যদি তারা সম্পৃক্ত থাকে, মোটামুটিভাবে তারা সব কিছুই জানতে পারবে, আমাদের অ্যাক্টিভিটিসগুলো কী কী হচ্ছে অনলাইনের ক্ষেত্রে এবং যা মানে অনলাইনের যে আইপি অ্যাড্রেসগুলো থাকে এগুলো সবই তারা ওখানে পেয়ে যায়। তো আমি চাইবো যে আপনাদের প্রোগ্রামের থ্রুতে যেন আমাদের অভিভাবকরা এবং আরও স্টুডেন্টরা আমাদের ফেডারেশনকে সহায়তা করে, সহযোগিতা করে এবং নিজেদেরকে সহযোগিতা করে এই করোনা মোকাবেলা করার জন্য। একই সাথে আপনি একজন প্লেয়ার, আবার একই সাথে আপনি বোধহয় ইনস্ট্রাক্টরও কাজ? জি, আমি জুনিয়রদের ইনস্ট্রাকশন দিয়ে থাকি ম্যাক্সিমাম সময়ে। আচ্ছা, যেটা আমি জানতে চাই যে আমরা যেটা বলি যে তাইকোন্ডোকে আসলে পেশা হিসেবে নেয়া, অনেকে আসলে এটাকে একটা কনফিউশন কাজ করে যে আমি আসলে নিব কিনা বা নিলে সেটা আমার জন্য ভালো হবে কিনা। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু পেশা হিসেবেও কাজ করছেন, একজন প্লেয়ার হিসেবেও কাজ করছেন এবং আপনি ছোট যারা জুনিয়র আছে বাচ্চারা তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন। তো আপনার কাছে আসলে কেমন লাগছে, বা আপনার মতো যদি আমি বলি যে অন্য যারা আছে তারা কি এখানে আসলে পেশা হিসেবে আসতে পারে? অবশ্যই আসতে পারে, এবং আমি নিজে যেহেতু পেশাগতভাবে তাইকোন্দোকে বেছে নিয়েছি এবং আমি খুবই খুশি, খুবই হ্যাপি, কারণ এখান থেকে প্রচুর সুযোগ আছে। আপনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারবেন, প্রথমে তো ন্যাশনাল পর ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারবেন, পাশাপাশি একটা জব ফ্যাসিলিটিস আছে আপনার। এবং আমি দীর্ঘদিন, আমার তাইকোন্দো ফেডারেশনে প্রায় 20 বছর হয়ে গেল এবং আমি এটাকেই প্রফেশন হিসেবে ধরে রেখেছি। তাতে আমাদের মেয়েদের কী হয়, তার আমরা ঘরটাকেও সামাল দিতে পারি আবার পাশাপাশি নিজেদেরকেও অ্যাক্টিভ রাখতে পারি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরও একজন বাংলাদেশ তাইকোন্দো ফেডারেশনের আরেকজন সদস্যের সাথে কথা বলতে চাই, নুরুদ্দিন হোসেন। তার কাছ থেকে শুনতে চাই তার সাফল্যের কথা এবং এই মুহূর্তে তিনি কী কী কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু শুনতে চাই যে এখন পর্যন্ত নিশ্চয়ই অর্জনের সংখ্যাটা আসলে কম না, কী কী অর্জন আসলে করেছেন? আমি আসলে একাধারে প্লেয়ার এবং ইনস্ট্রাক্টর। তো গত 2003 থেকে আমি তাইকোন্দো করছি, অনেক ছোট বয়স থেকে, এখন প্রায় 17 বছর হয়ে গেছে। তো এর মধ্যে আমি ন্যাশনাল খেলেছি, ইন্টারন্যাশনাল খেলেছি, এর মধ্যে সবচেয়ে বড় অর্জন যেটা হচ্ছে সাউথ এশিয়ান গেমসে আমি ব্রোঞ্জ পেয়েছি, অষ্টম গত সাউথ এশিয়ান গেমস যেটা হলো, এছাড়াও বাংলাদেশ গেমসে গোল্ড, প্লাস আরও অনেক অর্জন আছে। একটা বিষয় হচ্ছে যেটি বলছিলাম আসলে এর আগেও আসলে বলেছি যে এখন যেহেতু করোনা মহামারী যাচ্ছে তার মধ্যেও আসলে আপনারা এইভাবে কাজ কিন্তু করে যাচ্ছেন এবং সেখানে নিশ্চয়ই আপনাদের হাইজিন যেটা মেনটেনের করার কথা বা সচেতনতার কথা আমরা আসলে বলছি সেগুলো নিশ্চয়ই হচ্ছে। আমরা এখানে স্যানিটাইজার প্লাস এক্সোল যা আছে যত কিছু ব্যবহার করা লাগে সব কিছু স্বাস্থ্যবিধি মেনটেন করে এগুলো ইউজ করতেছি, প্লাস আমাদের থেকে যাতে কারো না হয় এবং কারো থেকে যাতে আমাদের নিজেদের প্রতিরক্ষাগুলো মেনটেন হয় সেজন্য আমরা সব কিছু ব্যবস্থা নিচ্ছি।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলতে চাই বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ভাইয়ের সাথে, শুনতে চাই তার কার্যক্রমের কথা। রানা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। যেগুলো আসলে দেখছিলাম আসলে যে আপনার ছেলে মেয়েরা ভীষণ অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে, সেই সূত্রে আসলে বলতে চাই যে এই করোনা মহামারীর মধ্যে আসলে আপনি আপনার কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছেন, সেটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? ওয়ার্ল্ড তাইকোন্ডো ফেডারেশন আমাকে বলছে যে এইভাবে কাজ করো, তাদের অ্যাডভাইসে আমি বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের সমস্ত ছেলে মেয়েদেরকে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল মেসেজ দিছি যে যে যেখানেই থাকুক না কেন, মানে তোমরা ঘরে বৈশা নিজেরা প্রশিক্ষণ নাও, ফিজিক্যাল এক্সারসাইজ করো। এখন কোভিড-19 যে পরিস্থিতি, এতে তোমাদের রোগ প্রতিরোধের জন্য প্রত্যেকদিন তোমাদের এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যারা তাইকোন্ডো ন্যাশনাল প্লেয়ার, আমি সবাইকে মেসেজ দিছি তোমরা অনলাইনে ক্লাস করো, তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো, তোমাদের স্কিলটাকে তোমরা ধরে রাখো। আমরা যখন সবাইকে মেসেজটা দিছি, এখন আমাদের অনেক ভালো একটা সংবাদ, ম্যাক্সিমাম বাচ্চারা সিলেট থেকে, বগুড়া থেকে, রাজশাহী থেকে, বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েরা এখন যথেষ্ট আগ্রহ প্রকাশ করছে। আমরা অনলাইনে কন্টিনিউ ক্লাস করছি। এখানে আরেকটা সুবিধা হলো, অনলাইনে আমরা তাদের পরীক্ষা নিতে পারবো, অনলাইনে আমরা ইন্টারন্যাশনাল ফেডারেশনের সাথে যোগাযোগ, ওয়ার্ল্ড তাইকোন্ডো ফেডারেশনের সাথে ওনারা যেভাবে টুর্নামেন্টগুলো করছে, আমরা সবার সাথে এইভাবে কাজ করে যাচ্ছি। রানা ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি যে স্কুল কলেজের কথা আসলে বলছিলেন, যে প্রায়শই দেখা যাচ্ছে, আবারও আপনি বলছিলেন যে আপনার এই তাইকোন্ডোর মানে বয়সটা হচ্ছে একেবারে সেই 25-30 বছরের কাছাকাছি, মানে বলতে গেলে আপনার এটা একটা সন্তান, আসলে বলবো যে নিজের সন্তানের হচ্ছে হয়তো বা আরও বেশি আসলে। তো এই যে এটা পালন করে যাচ্ছেন আসলে আপনি এত বছর ধরে, আসলে সেখানে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে আপনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির হয়তো কোনো একটা অর্জন আছে, যার কিন্তু ক্রেস্ট দেখা যাচ্ছে আসলে। এই যে এই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, সেটা আসলে কীভাবে সম্ভব হলো? এই যে আমার পিছনে একটা ক্রেস দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছেলে মেয়েদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। পাশাপাশি আমার ফেডারেশনের আজকে 20-25 বছর হলেও আমার অর্জন অনেক। আমি দক্ষিণ এশিয়াতে 3-3 স্বর্ণপদক নিয়ে আসছি। আচ্ছা, এটা আমার অনেক অর্জন, বাংলাদেশের মধ্যে আমি গর্বের সাথে বলতে পারি। আমাদের এই অল্প দিনের ফেডারেশন, আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা সমন্বয়ের সাথে বলতে পারি, আমরা দেশকে কিছু দিছি, সামনেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। এই যে ছেলে মেয়েরা হারাইয়া যাচ্ছে, তাদের সাথে প্রত্যেকদিন যোগাযোগ করছি, মেসেজ দিচ্ছি, তারা যাতে অনলাইনে ক্লাসটা কন্টিনিউ করে। এসবে আমি যথেষ্ট রেজাল্ট পেয়েছি। এইটাতে আমি মনে করব আমার যে প্যারেন্টস যারা আছে, তাদের বেশি সহযোগিতা, তারা আমাকে সহযোগিতা করে। এই যে কম্পিউটারের যে সিস্টেমটা, অনলাইন সিস্টেমটা সবাই বোঝে না, তারা তাদের বাচ্চাদেরকে ব্যবস্থা করে দিছে। সেই জন্য আমি এটাকে ধরে রাখছি, এটা যদি কন্টিনিউ হয় আমার যে রেজাল্টটা অত পজিটিভ নেগেটিভ হবে না। কারণ অনেক ছেলে মিলে একটা, আপনি যদি কারোর সাথে কমিউনিকেশন করে গ্যাপ হয়, সে তাইকোন্ডো কেন খেলাধুলা থেকে হারিয়ে যাবে। যে আমার তাইকোন্ডো ফেডারেশনকে যা পারফরমেন্স ধরে রাখার জন্য আমি সবার সাথে কন্টিনিউ করছি এবং অনলাইনে ক্লাসটা শুরু করছে, এখনও কন্টিনিউ চলছে। একটা বিষয় আছে, মানে যে কোনো ফেডারেশনেরই মানে যে কোনো অর্জনের পেছনে আসলে ধরেন সফলতাও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতাও আসলে কাজ করে। আপনারও নিশ্চয়ই সেরকমও আছে, যে সফলতার পেছনে ব্যর্থতা নিশ্চয়ই আছে, যে সেই ব্যর্থতাগুলো কি আসলে ওটাকে পাশ কাটিয়ে মানে সামনের দিকে মানে এগিয়ে আসতে পেরেছেন কিনা আপনি? ব্যর্থতা বলতে ওই ধরনের না, সমস্যা আছে, কিন্তু সমস্যাগুলো মোকাবেলা করে আমরা এই পর্যন্ত আসছি। বাংলাদেশে অনেক ফেডারেশন আছে, এই পর্যন্ত কোনো দক্ষিণ এশিয়াতে স্বর্ণপদক পাইনি, কিন্তু আমরা অল্প দিনের ভিতরে 3-3 স্বর্ণপদক আনছি। তো ওই যে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এটি মোকাবেলা করতে হবে। যেমন এখন একটা সমস্যা, করোনা ভাইরাস যে পরিস্থিতি, তা আমি আমার ফেডারেশন কার্যক্রম ঠিক মতো চালিয়ে যাচ্ছি। এটা আমি মনে করি আমার ফেডারেশনের জন্য একটা বড় অর্জন, কারণ আমার ফেডারেশনের এই সবাই আমার সাথে কাজ করছে বলি এই প্রশিক্ষণটা এই খেলোয়াড়দেরকে আমরা ধরে রাখতে পারছি। তার পাশাপাশি সবচেয়ে বড় অর্জন হলো খেলোয়াড়রা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। একটা লাস্ট একটা বিষয় শুনতে চাই, যে অনেক সময় আমরা বলি যে আমাদের যে স্পোর্টস অঙ্গনটা আসলে
সেখানে পেশা হিসেবে কেউ আসলে নিতে চাইলেও দেখা যায় যে আলাদা হিসেবে কিছু না কিছু তারা করে, বা পেশা হিসেবে যখন আমরা নেবার চেষ্টা করি বা বলি আসলে যে হ্যাঁ আমি পেশা হিসেবে এটাকে নিতে চাই একদম, সেখানে একটা কনফিউশন আসলে কাজ করে। কিন্তু তাইকোয়ান্ডোতে যেটা দেখা যাচ্ছে বা আপনার ছেলে মেয়েরা যারা কাজ করছে তারা কিন্তু এটাকে পেশা হিসেবেই নিয়েছে, অন্যরা আসলে কেন পেশা হিসেবে নিতে পারে না? দেখেন আমার যে ইনস্ট্রাক্টর, একটা ইনস্ট্রাক্টর মাত্রই তার 20-25,000 টাকা সে আয় করে, স্যালারি পায় এবং তারা অর্জন করছে সেই প্রশিক্ষণের মাধ্যমে। আমরা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমাদের প্যারেন্টস যারা আছে 200-300 টাকাতে দিই, তারা দ্বিধাবোধ করে না। তো এইটা হলো কি, আমি প্রত্যেকটা ছেলেদেরকে একটা আয়ের উৎস, আয়ের একটা ব্যবস্থা করছি। আমি বেশ কিছু ছেলে মেয়েদেরকে আর্মি, আনসার, বিজিবিতে চাকরি দিছি এই তাইকোন্ডোর মাধ্যমে। সেই জন্য এটা আপনার চেষ্টা করতে হবে, আমাদের যারা খেলোয়াড় তাদেরকে আমি কীভাবে প্যাট্রোনাইজ করব, কীভাবে আমি তাদেরকে কাজে, আমার যারা ছেলে মেয়েরা প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে, তারা পড়াশোনা করছে পাশাপাশি প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে, বেশ কিছু ছেলেবেলে আছে ভালো খেলোয়াড়, ওদেরকে আমরা আর্মি বিভিন্ন সংস্থাতে চাকরির ব্যবস্থা করেছি, তাদের জীবিকার একটা ব্যবস্থা করাই, আমাদের তাইকোন্ডো এখন গতিশীল ভালো। অনেক ধন্যবাদ রানা ভাই, আমার ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলতে চাই উজ্জ্বল কুমার দেবের সাথে, তিনি এই মুহূর্তে কি কাজ করছেন এবং কেমন ভাবে করছেন সেটি আসলে শুনতে চাই। উজ্জ্বল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আসলে শুনতে চাই যে আপনার এই ফেডারেশনে আসলে কত বছর হলো? জি, আমার বর্তমানে 15 বছর চলছে তাইকোন্ডো ফেডারেশনে কাজ করার, এবং বর্তমানে আমি ন্যাশনাল টিমে আছি এবং জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আমি কাজ করতেছি। আচ্ছা, মানে 15 বছরে নিশ্চয়ই অনেক আসলে গেমসে আপনি অংশগ্রহণ করেছেন, সেটা ইন্টারন্যাশনাল, ন্যাশনালি সব কিছু, সেটা একটু শুনি যে গেমসগুলো কী কী ছিল। ওকে, আমি ইন্টারন্যাশনাল যদি আমি বলি, আমি প্রথম আমি 2016 সালে আমি নেপালে হানমাদাং চ্যাম্পিয়নশিপ ছিল, সেটা থেকে আমি আমার ন্যাশনাল জার্নি স্টার্ট। এর পরবর্তী সময়ে আমি নেপাল, ভুটান, তারপরে হচ্ছে আপনার সাউথ কোরিয়া গিয়েছি, এরপরে অস্ট্রেলিয়ায়, তারপরে হচ্ছে ম্যানচেস্টারে আমি গিয়েছিলাম লন্ডনে, এরপরে আমি ইউএসএ লাস্ট ফেব্রুয়ারিতে, এই বছরের ফেব্রুয়ারিতে আমি ইউএসএ থেকে আমি খেলে এসেছি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ, এবং ক্যানাডা ওপেন চ্যাম্পিয়নশিপ আমি খেলেছি। সো ক্যানাডা ওপেন এবং অস্ট্রেলিয়া ওপেনে আমার গোল্ড মেডেল আছে, এছাড়াও আমার নেপালে যে টুর্নামেন্টগুলো হয়েছে নেপাল, ভুটান, সেখানে আমার গোল্ড মেডেল আমার আছে। সো এছাড়াও আমি ন্যাশনাল টুর্নামেন্টে আমি আর গোল্ড মেডেল আছে। আপনি জুনিয়রদের আসলে শেখাচ্ছেন তাইকোন্ডো, তাদেরকে দেখে আসলে কী মনে হয় যে তারা কি আসলে একটা সময় কি আসলে এখানে কি পেশা হিসেবে নিজেকে আনতে পারবে? জি অবশ্যই, এখানে পেশায় আসার একটা অপরচুনিটি আমাদের আছে। তার কারণ হচ্ছে যদি একটা প্লেয়ার যদি ভালো করে পরিশ্রম করে এবং ভালো প্র্যাকটিস করে, সেক্ষেত্রে সে জুনিয়র টিম থেকে আমাদের ন্যাশনাল টিমে আসার একটা পসিবিলিটি আছে, এবং আমাদের জুনিয়ররা বিভিন্ন সময় দেশের বাইরে যায়, জুনিয়র টিম খেলতে যায়। সো সেখান থেকে যদি ন্যাশনাল টিমে কেউ আসতে পারে, সেক্ষেত্রে তার জবের একটা ফ্যাসিলিটিস থেকেই যায়, এবং অনেকেই সেখান থেকে পাচ্ছে। সো আমি বিশ্বাস করি যে বর্তমান যে প্রজন্ম আছে তারা যদি ট্রাই করে যায়, আমরা ইনশাআল্লাহ সামনের দিকে তারাও ভালো কিছু করতে পারবে এখান থেকে। অন্য প্লেয়ারদের জন্য আপনি আসলে কী বলবেন, কারণ নিজেকে আসলে আপনি এখনও ফিট রেখেছেন, আপনার ওয়ার্ক আপনি করে যাচ্ছেন আসলে, সো অন্যদেরকে আসলে আপনার কী বলার আছে? আচ্ছা, আসলে নিজেকে ফিট রাখার জন্য এবং কন্টিনিউ করার জন্য মাস্ট হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো প্র্যাকটিসটা নিজের থেকেই কন্টিনিউ করে যেতে হবে। আর বর্তমান যে সময় চলছে আমাদের পুরো বিশ্ব এখন করোনা আতঙ্কে সবাই আছে, সো সেখান থেকে আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে ঘরে বসে থেকেই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। তার কারণ হচ্ছে ফিজিক্যালি যদি আমরা ফিট থাকি এই অবস্থায়, তাহলে আমাদের সবার জন্যই ভালো, এবং নিজের ক্যারিয়ারের জন্য সেটা অনেকটাই ভালো একটা ভূমিকা পালন করবে। এর জন্য প্র্যাকটিসটা মাস্ট বাসা থেকে করতে হবে নিজের জন্য হলেও। উজ্জ্বল, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন কথা বলতে চাই রবির সাথে, তার কাছ থেকে আসলে শুনবো যে প্র্যাকটিক্যাল আর অনলাইনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। আপাতত তো দুই ধরনের এক্স্যাক্টলি, আর প্র্যাকটিক্যাল ক্লাস সবাই তো ভালো বুঝে, ড্রাইভিং এবং ম্যাট থাকে, খোলা আকাশ থাকে, সেখানে প্র্যাকটিস করা তো অনেক ভালো লাগে, মনের একটা আনন্দ। আমাদের টিচারদের চেষ্টা, আমাদের স্যার জেনারেল সেক্রেটারি ওনার অনেক চেষ্টা, চেষ্টায় আমার আগ্রহতে দেখলাম যে সবাই আসলো। তারপর আমরা জুম লিংকে দিয়ে আমরা তখন 4টা থেকে 5টা, মানে সেখানে হচ্ছে বাচ্চাদের আগ্রহটা অনেক বেশি আছে, সবাই অংশগ্রহণ করছে, অনেক বেশি আগ্রহ আছে, অংশগ্রহণ করেছে। তার মধ্যে যাদের বয়স 4-5 বছর এরা বেশি আগ্রহটা, এদের যে আনন্দটা আমি বেশি দেখলাম যে এরা হলো কারো খাট, কারো অনেকের জায়গা থাকছে না, তারপর সেক্ষেত্রে বিছানার উপরে উঠে
তারপরে প্র্যাকটিসটা করছে, এটা খুবই মজা লাগছে। পৃথিবীতে যা কিছুই হোক না কেন, যেটাই যাই হোক, প্র্যাকটিক্যালের সঙ্গে আর অনলাইনের দুটো অনেক দু ধরনের তফাত থাকে। তারপর যে এই বছরে কোভিড-19 যে ঘটনাটা ঘটলো সেক্ষেত্রে যে যে কাজগুলি হলো আমার কাছে মনে হয় খারাপ না। কোভিড-19 আমরা পজিটিভ পেয়েছি, ফিজিক্যাল যেহেতু আসলো, ফিজিক্যাল ক্লাস অনলাইনে কিন্তু খুব টাফ। তার মানে আপনারা প্র্যাকটিক্যালের মতোই আসলে এখানে অনেকটা সাড়া পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপু আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সবাইকে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সচেতনতা মেনটেন করে চলুন।